ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে ভিডিওর মাধ্যমে বিডিপি ফার্স্ট ইয়ারের বাংলা অনার্সের প্রথম পত্র অর্থাৎ ইবিজি ওয়ান এর কোশ্চিন ব্যাংকের উত্তর আপনাদের সঙ্গে শেয়ার করব এই কোশ্চিন ব্যাংকের প্রশ্ন থেকে কিন্তু আপনাদের অনলাইনে পরীক্ষার বেশিরভাগ প্রশ্নীয় কমনযোগ্য আসবে নমস্কার আমি সুজয় আর আপনারা দেখছেন এভারগ্রিন টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল ইউর ওয়ে টু সাকসেস চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন চলুন তাহলে শুরু করছি আজকের ভিডিও প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন রমেশচন্দ্র মজুমদারের মতে প্রাচীন বঙ্গদেশ কী কী অংশে বিভক্ত ছিল উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ এবং দক্ষিণবঙ্গ দ্বিতীয় প্রশ্ন প্রাচীন ভারতীয় আর্য ভাষার বিস্তার কোন সময়ে হয়েছে পনেরোশো খ্রিস্টপূর্ব থেকে ছশো খ্রিস্টপূর্ব তিন নম্বর প্রশ্ন আর্য নামে অভিহিত করা হয় কাদের ইন্দো ইউরোপীয় মানুষদের আর্য নামে অভিহিত করা হয় চার নম্বর প্রশ্ন বাংলা ভাষার জন্ম হয়েছিল কোথা থেকে মাগধি অপভ্রংশ থেকে বাংলা ভাষার জন্ম হয়েছিল পাঁচ নম্বর প্রশ্ন সদুক্তি কর্ণামৃত কার প্রণীত এবং কতজন কবির শ্লোক সেখানে সংকলিত হয়েছে সদক্তি ক্রমান্বিত শ্রীধর দাসের সংকলিত এবং চারশো জন কবির শ্লোক সেখানে আছে ছয় নম্বর প্রাকৃত পঙ্গল কি বীর রসাত্মক প্রেম বিষয়ক ছরা গ্রন্থ অর্থাৎ প্রেম বিষয়ক ছড়াগ্রন্থ বললেই হবে সাত নম্বর প্রশ্ন ছই ছই সো ব্রাহ্মণ নাড়িয়া পংক্তিটি কোথায় আছে চর্যা পদে দশ নম্বর পদে এ পঙ্ক্তিটি আছে আট নম্বর প্রশ্ন বাংলায় হুসেন শাহের রাজত্বকাল কোন সময়ে চোদ্দোশো চুরানব্বই থেকে পনেরোশো উনিশ খ্রিস্টাব্দ নয় নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে সর্বমোট কয়টি খণ্ড রয়েছে সর্বমোট তেরোটি খণ্ড রয়েছে দশ নম্বর প্রশ্ন প্রিয় মিলনে তৃপ্ত রাধিকাকে নিদ্রামগ্ন অবস্থায় পরিত্যাগ করে কৃষ্ণ অন্যত্র গ্রমণ করার পর শ্রী রাধিকার নিদ্রাভঙ্গ হলে কৃষ্ণ অদর্শনে তার যে বিলাপ সেটি শ্রীকৃষ্ণ কীর্তনের কোন খণ্ডে বর্ণিত হয়েছে সেটি রাধাবিরহ খণ্ডে বর্ণিত হয়েছে এগারো নম্বর প্রশ্ন ইউসুফ জোলেখা কাব্যে জোলেখার পরিচয় কী জোলেখা হচ্ছে ইউসুফ জোলেখা কাব্যের একজন নায়িকা এবং হিন্দু নারী প্রতিমা পূজা বর্জন করে ইসলাম ধর্মে দীক্ষা নেন বারো নম্বর প্রশ্ন শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি চৈতন্য পূর্বযুগে রচিত এবং মহাপ্রভু চৈতন্যদেব সেই পদ আস্বাদন করেছিলেন দিন চণ্ডীদাসের পদগুলি চৈতন্য উত্তর সৃষ্টি এটি কার মতামত মোহন বসুর কী তেরো নম্বর প্রশ্ন কি কোহবরে সখী অন আনন্দ ওর চিরদিন মাধব মন্দিরে মোড় পদকর্তা কী পদকর্তা হচ্ছে বিদ্যাপতি চোদ্দ নম্বর প্রশ্ন বশিষ্ঠ বিশ্বামিত্র বিরোধের অংশটি কৃত্তিবাসের রামায়ণে বর্ণিত হয়নি এটি মূল রামায়ণে ছিল কথাটি কি ঠিক কথাটি ঠিক পনেরো নম্বর প্রশ্ন বিষ্ণুপুরী রামায়ণের রচয়িতাকে কবিচন্দ্র চক্রবর্তী ষোলো নম্বর প্রশ্ন চন্দ্রবাণ পক্ষ ঋতু শক সুনিশ্চয় বিরাট হইল সাঙ্গ কাশিরাম কয় এই চরণ দুটি থেকে যোগেশচন্দ্র রায় বিদ্যানিধি কী সিদ্ধান্ত করেছিলেন বিরাট পর্বটি শেষ হয়েছে ষোলোশো চার খ্রিস্টাব্দে সতেরো নম্বর প্রশ্ন কোন মনসমঙ্গলের কবি রচনা থেকে জানা যায় কানা হরিদত্ত মনসমঙ্গলের আদি কবি ছিলেন বিজয়গুপ্তের রচনা থেকে জানা যায় আঠেরো নম্বর প্রশ্ন ষোড়শ শতকে যে তিনজন কবি চণ্ডীমঙ্গল কাব্যকে ব্রত কথা আঙিনা থেকে উদ্ধার করে বিশিষ্টতা প্রদান করেন তারা কারা মানিক দত্ত দ্বিজ মাধব এবং মুকুন্দ চক্রবর্তী উনিশ নম্বর প্রশ্ন জয়ানন্দের চৈতন্যমঙ্গল কাব্যের কয়েকটি খণ্ড নয়টি খণ্ড কুড়ি নম্বর প্রশ্ন আলাওয়াল তার কাব্য রচনা কোন বছর সমাপ্ত করেছিলেন পনেরোশো বাহাত্তর সালে সমাপ্ত করেছিলেন একুশ নম্বর প্রশ্ন এমন মানব জমিন রইল পতিত আবাদ করলে ফসল আবাদ করলে ফলত সোনা পত্রিকার পত্রী হচ্ছে রামপ্রসাদ সেন বাইশ নম্বর প্রশ্ন কোন গ্রন্থগুলি ফোর্ট উইলিয়াম কলেজের অধ্যাপকগণ লিখেছিলেন লিপিমালা লিপিমাল এবং ঐতিহাসিক মালা এবং কথোপকথন লিপিমালা ঐতিহাসিক মালা এবং কথোপকথন তিরিশ নম্বর প্রশ্ন ভারত কুসুম ও অশ্রুকণা কাব্য দুটি কার গ্রিস মোহিনী দাসী চব্বিশ নম্বর প্রশ্ন টর্ডের রাজস্থান কাহিনীর উপর করে রচিত প্রথম পর্বের নাটকটির নাম কি কৃষ্ণ কুমারী পঁচিশ নম্বর প্রশ্ন সফল স্বপ্ন কার রচনা ভূদেব মুখোপাধ্যায় ছাব্বিশ নম্বর প্রশ্ন রবীন্দ্র প্রতিভার ঐশ্বর্য পর্বের দুখানি কাব্যগ্রন্থের নাম কী সোনার্তরী মানসী চিত্রা সাতাশ নম্বর প্রশ্ন সাতাশ নম্বর প্রশ্ন খাজাঞ্চি খাতা কার লেখা অবনীন্দ্রনাথ ঠাকুর আঠাশ নম্বর প্রশ্ন বাংলাদেশে যে মতের মোহাম্মদীয় ধর্ম প্রচলিত হয়েছিল তাহা খাটি শরীয়তি অর্থাৎ অনুযায়ী ইসলাম নহে কথাটি কার সুনীতি কুমার চট্টোপাধ্যায় শ্রী চৈতন্য দেবের জন্ম ও তিরোধাম সালগত জন্ম চোদ্দোশো ছিয়াশি এবং মৃত্যু পনেরোশো তেত্রিশ নম্বর প্রশ্ন এই কোশ্চিন ব্যাংকের আমাদের বিশ্বাস মুসলমান কর্তৃক বঙ্গ বিজয়ী বঙ্গভাষার এই সৌভাগ্যের কারণ হইয়া দাঁড়িয়া ছিল এমন উক্তিটি কার এমন উক্তিটি হলো সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের এই ছিল আপনাদের ই বি জি ওয়ান অর্থাৎ বাংলা প্রথম পত্রের কোশ্চিন ব্যাংকের ৩০টি প্রশ্ন আপনারা ভিডিওটি মনের সহকারে দেখুন এবং প্রত্যেকটা প্রশ্ন এবং উত্তর খাতায় লিখে রাখুন কেননা কোশ্চিন ব্যাংক থেকে কিন্তু আপনাদের অনেক প্রশ্ন কমন আসবে এবং আপনারা আর কোন কোন সাবজেক্টের কোশ্চিন ব্যাংক চান অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং মূল্যবান কমেন্ট একটা অবশ্যই করবেন ধন্যবাদ